আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। গতকাল 6 ডিসেম্বর কদমতলির মাতোয়াইলে ইউসেফ যাত্রাবাড়ি টিভেট ইনস্টিটিউটে ঢাকা নর্থ ও সাউথ রিজনের উদ্যোগে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ইলিমিনেশন অব ভায়োলেন্স এগেনস্ট উইমেন 2022 অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সহিংসতা বিলোপের লক্ষ্যে আন্তর্জাতিক এই দিবসটি প্রতিবছর পালিত হয়ে থাকে। অনুষ্ঠানে আলোচনা সভা, সিটি উইং প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউসেফ বাংলাদেশের সাবেক চেয়ারপারসন ও পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ডক্টর ওবায়দুর রবের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহিদুর রহমান, যুগ্ম সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত প্রত্যয় প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ রবিউল করিম, ডিরেক্টর পিপুল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ ইকবাল হোসেন, ডিরেক্টর ফিন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স নাজমুন নাহার, অ্যাক্টিং ডিরেক্টর প্রোগ্রামস অ্যান্ড ইনোভেশন জনাব আবদুল্লাহ আল মামুন, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন মোহাম্মদ আশরাফউদ্দিন, রিজিওনাল ম্যানেজমেন্ট টিম ইউসেফ ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চল, দাতা সংস্থার প্রতিনিধিবৃন্দ, নিয়োগকর্তাবৃন্দ, মিডিয়া কর্মী, ইউসেফ ঢাকা বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, ইউসেফ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রায় 600 জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন তামান্না মাহমুদ রিমা, অফিসার কমিউনিকেশনস, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চল। সাহসী মানুষ, অত্যন্ত পরিশ্রমী মানুষ, উনি লিডারশিপে যখন যতক্ষণ আছেন আশা করছি যে আমরা পথভ্রষ্ট হব না, আমরা এগিয়ে যাব, আমাদের লক্ষ্যে পৌঁছে যাব, আমাদের যে দুশ্চিন্তা আমাদের পিছু ধাওয়া করে সব সময় সেখান থেকে আমরা মুক্তি লাভ করব। আমি তোমাদের দিয়ে বরণ করার দরকার নাই। আমার প্রিয় সহকর্মীরা, শিক্ষক শিক্ষিকারা, শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, তেমনি শিক্ষকেরা জাতির বিবেক, শিক্ষকেরা জাতির মেরুদণ্ড তৈরির শ্রমিক, আপনারা জাতির মেরুদণ্ড তৈরি করে থাকে। আমি একবার আমার টিচার মমতাজ সাহেব, নাট্যকার মমতাজ, শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়। বিডি লাইভ 24 নিউজ, ঢাকা।